পাপিয়ার সঙ্গে গ্রেফতার হওয়া কে এই তরুণী? যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়ার সঙ্গে গ্রেফতার শেখ তাইবা ওরফে নূর হাই সোসাইটিতে একাধিক নামে পরিচিত। কোথাও তিনি শুধু নূর, আবার কোথাও তিনি নিশি নামেই বেশি পরিচিত। রাজধানীর অভিজাত ক্লাব ও মদের বারে তার নিয়মিত যাতায়াত ছিল। শেখ তাইবার সাবেক এক বয়ফ্রেন্ড যুগান্তরকে বলেন, সাধারণত রাত 8টার পর তিনি ক্লাবে আসতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরে হলেও বনানী এলাকায় রয়েছে নিজস্ব ফ্ল্যাট। একটি ব্যবসায়িক গ্রুপের মালিকের ছেলে জৈনিক আসিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুব মহিলা লীগের এক নেত্রী যুগান্তরকে বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে পাপিয়ার অবাধ যাতায়াত ছিল। এমনও হয়েছে একজন সচিবের দপ্তরে ওয়েটিং রুম ভর্তি দর্শনার্থী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি। স্যার গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে বলে তার পিএস অনিককে ফিরিয়ে দিয়েছেন। অথচ রুমের ভেতরে সচিব স্যার পাপিয়ার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা খোঁজ গল্পে মত্ত। একাধিক প্রভাবশালী সরকারি কর্মকর্তা গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকলেও পাপিয়ার ফোন এলে তাৎক্ষণিক ফোন ধরেন। জৈনিক সচিবের কাছে জান্নাতুল মাওয়া নামের এক তরুণীকে পাঠাতেন পাপিয়া। সচিব তার মোবাইল ফোনে ওই তরুণীর মোবাইল নাম্বার সেভ করেন মাওয়া ফেরিঘাট নামে, যাতে স্ত্রী বা পরিবারের সদস্যরা তার ল্যাপটপের বিষয়টি কখনো টের না পান। পাপিয়া কাণ্ডে আলোচনার তুঙ্গে থাকা গুলশানের পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের মদ বেচা কিনার যাবতীয় তথ্য তলব করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে হোটেলে আগত অতিথিদের কাছে কিভাবে মদ সরবরাহ করা হয় তাও জানাতে বলা হয়েছে ওয়েস্টিন কর্তৃপক্ষকে। এদিকে পাপিয়ার ডেরায় আগত একাধিক ভিআইপির নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমাজের এইসব হাই প্রোফাইল ভিআইপির আসল চরিত্র ফাঁস হয়ে পড়ায় তাদের অন্ধকার জগৎ নিয়ে আম জনতার কৌতূহলের শেষ নেই। মুখরোচক আলোচনা এখন চায়ের দোকান থেকে শুরু করে অলিগলি সবখানে। এর মধ্যে পাপিয়ার ঘনিষ্ঠ হিসাবে আরও তিন প্রভাবশালীর নাম এসেছে যুগান্তরের হাতে, যাদের একজন জৈনিক রাজনীতিবিদ মুরাদ, ব্যবসায়ী বজলুর রহমান ও স্বর্ণ লঙ্কার ব্যবসায়ী প্রেম। এছাড়া শুধু ওয়েস্টিন নয়, রাজধানীর অভিজাত এলাকায় পাপিয়ার আরও অনেক অভিজাত ফ্ল্যাটের সন্ধান মিলেছে, যাদের মধ্যে মহিলা যুবলীগের আরও কয়েকজনের আমল নামা যাচাই বাছাই করা হচ্ছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হবে। ইতিমধ্যে সন্দেহভাজনদের নজরদারির মধ্যে আনা হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে সমাজের যেসব ডাকসাইটে দুর্নীতিবাজ, আমলার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী পাপিয়াদের ডেরায় প্রোটোকল ছাড়া হাজির হতেন, তারা এখন গোপন ভিডিও ফাঁসের আতঙ্কে আছেন। অনেকের বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্যও জানে অন্ধকার জগতের এই পাপিয়ারা। দুর্নীতি সংক্রান্ত বড় বড় কাজের লেনদেনের সাক্ষীও এদের কয়েকজন। তাদের ধারণা, পাপিয়ার সহযোগীরা যে কোনো সময় তাদের গোপন ভিডিও ক্লিপ ছেড়ে দিতে পারে। এমনটা হলে অনেকেরই অবস্থা হবে জামালপুরের আলোচিত ডিসি আহমেদুল কবিরের মতো। সূত্র জানায়, ওয়েস্টিন হোটেলে মোট 7টি মদের বার লাইসেন্স রয়েছে। এগুলো হলো হোটেলের 23 তলার প্রাগো বার, 6 তলার সুইমিং পুল বার এবং তৃতীয় তলায় আছে টেস্ট বার, লিভিং রুম বার, লবি বার, ডেইলি ট্রিটস বার, ব্যাংকোয়েট বার ও গেস্ট রুম বার। এইসব বারে মজুদকৃত বিদেশি মদ বিয়ার আমদানির কাগজপত্র চেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে হোটেলে মজুদকৃত মদ ও মদ জাতীয় পানীয় কাদের কাছে বিক্রি করা হয়েছে তারও তালিকা দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের ইন্সপেক্টর শামসুল কবির যুগান্তরকে বলেন, ওয়েস্টিন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে তারা শুধু পারমিটধারী ও বিদেশি নাগরিকদের কাছে মদ বিক্রি করে, তবে আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখব, কারণ আইন অনুযায়ী অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে মদ বিক্রির সুযোগ নেই। সূত্র জানায়, ওয়েস্টিন হোটেলে ফ্রি স্টাইলে মদ বিক্রির বিষয়টি ওপেন সিক্রেট। হোটেলের সবকটি বারে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি মদ বিয়ারের মজুদ রয়েছে। চাইলে যে কেউ হোটেলের 23 তলার বারে গিয়ে মদ পান করতে পারেন। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রতিদিন সেখানে গভীর রাত পর্যন্ত গান বাজনারও আয়োজন করা হয়। গভীর রাতে রাশিয়ান তরুণীদের নাচ ও গানের পর্ব শুরু হয়। এই সময় মিউজিকের তালে তালে চলে মদ পান। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েস্টিন হোটেলের সাবেক এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, চোরাই বাজার থেকে ডিউটি ফ্রি মদ সংগ্রহ করে ওয়েস্টিন হোটেলে তা বিক্রি করা হয় উচ্চ মূল্যে। বাইরে বারে যেখানে এক পেক প্রিমিয়াম ব্র্যান্ডের হুইস্কির দাম 400 টাকা, ওয়েস্টিনে তা বিক্রি করা হয় 1200 টাকা। এভাবে অতি মুনাফায় পকেট ভারী করছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। এছাড়া হোটেল কক্ষে মদ পরিবেশনের ক্ষেত্রেও নিয়ম কানুনের কোনো বালাই নেই।
যে কেউ রুম বুকিং দিলেই তার কাছে মদ সরবরাহ করা হয়, অথচ আইন অনুযায়ী বিদেশি নাগরিক অথবা পারমিটধারী ছাড়া আর কারো কাছে মদ পরিবেশনের নিয়ম নেই। হোটেলের মালিক নূর আলী প্রভাবশালী হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা অন্য কোনো সংস্থা কখনোই এ বিষয়ে কৈফিয়ত চায় না, বরং উল্টো ওয়েস্টিন থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে সব অনিয়ম জায়েজ করে থাকে। ওয়েস্টিন হোটেলের রুম বুকিংয়ের ক্ষেত্রেও নানা ধরনের অনিয়ম করা হয়। একজনের নামে রুম বুকিং দিয়ে অন্যজনকে সেখানে থাকতে দেয়া হয়। হোটেলে আয়োজিত ডিজে পার্টিতে আসা অতিথির কাছে বিশেষ মূল্যে স্বল্প সময়ের জন্য রুম দেওয়া হয়। এমনকি একই রুম এক রাতের জন্য একাধিক জনের কাছে ভাড়া দেয় ওয়েস্টিন। এভাবে পাঁচ তারকা হোটেলে কয়েক ঘন্টার জন্য রুম নিয়ে অনেকেই অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ পথ খুঁজে পায়। সূত্র জানায়, গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ওয়েস্টিন হোটেলে দুটি বিশেষ পার্টির আয়োজন করা হয়। এর একটি 23 তলায়, অপরটির আয়োজন হয় হোটেলের 6 তলার সুইমিং পুল ঘেঁষা বারে। এই দুই পার্টির আয়োজক ছিলেন জৈনিক জুডো এবং ডিজে প্রিন্স। এর মধ্যে 6 তলার পুল সাইড বারের ভেনুটি শেষ মুহূর্তে পাপিয়াকে দেওয়ার জন্য ওয়েস্টিন কর্তৃপক্ষ জুডোর বুকিং বাতিলের চেষ্টা করে। ওয়েস্টিন কর্তৃপক্ষ এজন্য বুকিংয়ের দ্বিগুণ অর্থ ফেরতের প্রস্তাব দেয়। পরে জানা যায়, মাত্র 20 জন আমন্ত্রিত অতিথি নিয়ে বিশেষ পার্টির আয়োজন করার কথা ছিল পাপিয়ার। সূত্র জানায়, পাপিয়া দরিদ্র ঘরের অনেক তরুণীকে চাকরির প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে আসেন। এরপর চড়া মেকআপ আর পাশ্চাত্য পোশাকে তাদের অনেকে মডেল বানানো হতো। পেশাদার ফ্যাশন ফটোগ্রাফার দিয়ে ছবি তোলায় গ্রামের তরুণী রাতারাতি শোবিজের মডেলে পরিণত হন। এসব কথিত মডেলের ছবি ক্ষমতাধর ব্যক্তিদের ভাইবার, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠাতেন পাপিয়া। পছন্দ হলে বুক করার জন্য পাপিয়াকে অনুরোধ করতে হতো। সূত্র বলছে, এভাবে গ্রাম থেকে আসা অনেক তরুণী পাপিয়ার অপরাধ জগতে মিশে নিজেদের ভাগ্যের চাকা রাতারাতি ঘুরিয়েছেন। আবার অনেকেই চাকরির খোঁজে পাপিয়ার কাছে ধরা দেওয়ার পর এই নরকে পা রাখতে বাধ্য হয়েছেন। তাদের কেউ কেউ পাপের জগৎ থেকে বেরিয়ে যেতে চাইলেও পারেননি, কারণ তাদের কারো কারো একান্ত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে রাখেন পাপিয়া। এসব ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অনেক তরুণীকে ব্ল্যাকমেইল করেন তিনি। ওয়েস্টিন হোটেলের ডিজে পার্টির এক আয়োজক যুগান্তরকে বলেন, পাপিয়ার উত্থান শুরু হয় 2012 থেকে 13 সালের দিকে। তখন তিনি বিভিন্ন পার্টিতে এসে ক্লায়েন্ট সংগ্রহ করতেন। তাছাড়া সুন্দরী পার্টি গার্লদেরও নম্বর নিয়ে যেতেন তিনি। একবার র্যাডিসন হোটেলে দলবল সহ পাপিয়ার জোরপূর্বক প্রবেশের ঘটনায় বড় ধরনের হাঙ্গামা হয়। পাপিয়ার সঙ্গে জৈনিক যুবলীগ নেত্রী মণি হৈহুল্লা করেন। এক পর্যায়ে তার লোকজন কয়েক রাউন্ড পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করে পার্টির আয়োজকরা। অজ্ঞাত কারণে পরে অবশ্য এ ঘটনা আর বেশি দূর এগোয়নি। এদিকে থাইল্যান্ডের দুটি ও মালয়েশিয়ার একটি ব্যাংক হিসাবে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের প্রায় 3.5 কোটি টাকা জমা রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্গানাইজড ক্রাইমের জ্যেষ্ঠ কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাচার সহ এসব তথ্য স্বীকার করেছেন এই দম্পতি। এদিকে বাংলাদেশ ব্যাংক পাপিয়ার ব্যাংক হিসাব তলব করেছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলেছে, সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এ সংক্রান্ত চিঠি তফসিলি ব্যাংকগুলোতে পাঠানো হয়। শুধু দেশেই নয়, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়ও পাপের আস্তানা গড়ে তুলেছেন পুলিশের রিমান্ডে থাকা পাপিয়া। দেশের বাইরে এসব আস্তানাও নিয়মিত যাতায়াত ছিল প্রভাবশালীদের। এর মধ্যে থাইল্যান্ডে পাপিয়া নিজের নামে থাকা বাড়িতেই অতিথিদের মনোরঞ্জনের নানা আয়োজন থাকত। ওই বাড়ির নিচতলাতেই রয়েছে স্বামী মফিজুর রহমান সুমনের একটি মদের বার। আর অতিথি হয়ে থাইল্যান্ডে যাওয়া প্রভাবশালীদের মাধ্যমে অবৈধদের কোটি কোটি টাকা পাচার করছেন পাপিয়া সুমন দম্পতি। পাপিয়ার কানেকশনে বিদেশ থেকে যেসব তরুণী আসা যাওয়া করত এবং দেশ থেকে যারা অতিথি হয়ে বাইরে যেতেন, মূলত তাদের মাধ্যমেই কোটি কোটি টাকা পাচার করেছেন পাপিয়া ও তার স্বামী, যাদের মাধ্যমে পাপিয়া দম্পতি অবৈধভাবে অর্থ পাচার করেছেন। তাদের নামের তালিকা তৈরির কাজও শুরু করেছে সিআইডি। জানতে চাইলে সিআইডি ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, পাপিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের বেশ কিছু তথ্য মিলেছে। আরও কিছু তথ্য বিভিন্ন সংস্থা থেকে আসবে। তার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে। পাপিয়া যা করেছেন তা অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে আরও অনেকে জড়িত। তবে যারাই জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আটকের পর পাপিয়া সুমন দম্পতির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যে তিনটি মামলা করেছে তার মধ্যে একটি মানি লন্ডারিং এর ধারায়। সিআইডির সংশ্লিষ্ট শাখা এই মামলাটি তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, তথ্য প্রমাণ পাওয়ার পরই পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য আদালতে আবেদন করা হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।